فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈন গণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, ওয়ারহামহুম, তাদের উপর রহমত বর্ষণ করুক। শান্তি বর্ষিত হোক যে অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে করে যাচ্ছে এখনো, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদে শিক্ষা সম্পর্কে অনেক আয়াত এনেছেন, আর আমরাও প্রত্যেকটি ক্ষেত্রে একটি কথা বলে থাকি, প্রত্যেকটি ক্ষেত্রে যে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। আর সেই শিক্ষাটা কি শিক্ষা? সেই শিক্ষাটা হলো সুশিক্ষা, সেই শিক্ষাটাই হচ্ছে সুশিক্ষা, যে কোনো শিক্ষা নয়। বর্তমান অনেক শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত মানুষ ও তার পিতামাতাকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে। বর্তমান বিশেষজ্ঞদের একটি মত প্রকাশ হয়েছে যে বাপ মা কাদের কাছ থেকে বেশি নির্যাতিত হয়, একটি মত প্রকাশ হয়েছে। তো মতে উঠে এসেছে যে যারা সবচেয়ে বড় শিক্ষিত, বেশি শিক্ষিত যারা, এই সন্তানদের কাছ থেকেই পিতামাতারা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হচ্ছে। এমনকি যাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে, এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত পিতামাতারা আছে, কোনো ভ্যান চালকের পিতামাতা নাই, কোনো দিনমজুর, কৃষক, শ্রমিক, এই ধরনের কোনো মানুষের পিতামাতা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। এরা একবেলা ঝগড়া করে হলেও পরের বেলায় বাপ মাকে ছাড়া ভাত খায় না, বেশি ভালো খাবার না দিতে পারলেও অন্তত মরিচ পেঁয়াজ দিয়ে হলেও পিতামাতাকে সঙ্গে নিয়েই খাই। তাহলে যে জাতি তত শিক্ষিত সেই জাতি তত উন্নত, সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটাই হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষাটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াহু ইউহাফফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সমস্ত সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাতটা কি? ফিতরাত শব্দের অর্থ হলো প্রাকৃতিক, প্রাকৃতিক, যেটা আসে মানুষের জন্ম থেকেই, এটা হচ্ছে প্রাকৃতিক। আর এই জ্ঞানটি হচ্ছে প্রাকৃতিক জ্ঞান, হচ্ছে ইসলাম। কেননা আমাদের সবাইকে, অর্থাৎ সব রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে কিন্তু এই প্রশ্ন করেছিলেন, আর আমরা উত্তর দিয়েছিলাম, বালা, হ্যাঁ, আমরা সবাই
স্বীকার করছে যে আপনি আমাদের প্রভু, এটাই হচ্ছে প্রকৃতি জ্ঞান। আপনি দেখবেন অনেক সময় পানি খেতে গেলে বোতলের পানি অনেকগুলো উপাদান লেখা আছে, যে এই উপাদানগুলো দিয়ে তারপরেও বলে যে এটা প্রাকৃতিকের কাছাকাছি, তবু প্রাকৃতিক লিখতে পারে না। প্রাকৃতিক কোনটা? যেটা নিচ থেকে, কুয়া থেকে আসে, টিউবওয়েল থেকে আসে বা আকাশ থেকে পড়ে, এইটাই হচ্ছে প্রাকৃতিক পানি, সবচাইতে ভালো পানি। আর যে মেডিসিন দিয়ে বোতলজাত করা হয় এই পানি, কিন্তু এত মেডিসিন দেওয়ার পরেও এদের কাছে নাই। তো এই জন্য একটি সন্তান যদি কোনোদিন লেখাপড়া নাও করে, রিক্সা চালায়, ভ্যান চালায় বা ঠেলা মজুরি করে বা এইগুলো করে, তারপরও বাপ মাকে পুরো ভুলে যায় না, তার মধ্যে একটা মনুষ্যত্ব থেকে যায়, জ্বালা রব্বুল আলমিনের সেই প্রকৃতিক জ্ঞানটা থেকে যায়। আর যারা ভুল শিক্ষায় শিক্ষিত হয় তারা আজ পিতামাতাকে অবলেলায় একেবারে নির্দ্বিধায় অপমান করে যাচ্ছে, অবদস্থ করে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ হচ্ছে তারা এই প্রকৃতির জ্ঞানটাও নাই আর শিক্ষার ক্ষেত্রে সুশিক্ষা শেখে নাই, কুশিক্ষা শিখেছে। এই জন্য সুশিক্ষাটা কি? সুশিক্ষাই হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। এবার আসুন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, যে হাদিসটাকে পড়েছি সেটার আগে তর্জমা, যে প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, তাহলে সন্তানগুলো খারাপ হয় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবুয়াহু ইউহাব্বিদানিহি ওয়াইনাসসিরানিহি, পিতামাতা তাকে ইহুদি বানাই, পিতামাতা তাকে খ্রিস্টান বানাই, পিতামাতা তাকে অগ্নিপূজক বানাই, পিতামাতা তাকে অসভ্য বর্বর বানাই। এখন যদি বলেন যে পিতামাতা বানালো কিভাবে, সব পিতাই তো চাই যে আমার সন্তান ভালো হোক। আপনি যদি গাছ লাগান ন্যাংরামের আর খাইতে চান হিমসাগরাম, এটা অসম্ভব। আর যদি তেঁতুল গাছ লাগান সেখান থেকে আপনি কলা খাইতে যাবেন, এটাও হবে না। পিতামাতাই একমাত্রই সন্তানের জন্য দায়ী যে সন্তানকে কোথায় কি শিক্ষা দিতে হবে, কোন প্রতিষ্ঠানে দিতে হবে, এটা পিতামাতা দায়ী। এই জন্য পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা অগ্নিপূজক সব বানায় পিতামাতা, এর প্রথম পিতামাতা। দুই নম্বর দায়ী যে হচ্ছে সে হচ্ছে শিক্ষক, এটা নিয়ে আমি পরে আলোচনা আসছি। তো এইবার আসেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা উঁচু করে দেন, তাদেরকে সম্মানিত করান, সম্মানের আসনে বসান, যারা কি আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে ঈমান এনেছে, যাদের ঈমান আছে সেই ব্যক্তিই হচ্ছে মর্যাদা সম্পন্ন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দেন। তাহলে প্রথমটা ঈমান, এটা থাকতে হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় পর্যায়ে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। ঈমান তো আছেই, সাথে সাথে যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, সেই ব্যক্তি হচ্ছে আরো মর্যাদাশালী। যে তার এলেম কম আছে কিন্তু ঈমান আছে, সে তো মর্যাদা সম্পূর্ণ মানুষই, সাথে সাথে ঈমানের সাথে যদি কারণ এলেম থাকে তাহলে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আরো অনেক উঁচু করে দিয়েছে। কিন্তু ঈমান ছাড়া নয়। আরবি একজন কবি বলেছেন, আরবি কবি তিনি বলছেন যে, লাউকানা লিল ইলমি শারফুম মিন দুনি তাকওয়া লাকানা আশরাফুন ইল্লা খালকুল্লাহি ইবলিস, যে পৃথিবীর বুকে বড় সার্টিফিকেট হওয়ার কারণে, অনেক সার্টিফিকেট থাকার কারণে মর্যাদা সম্পূর্ণ হতো, কাউকে মর্যাদা দেওয়া হতো,
মিন দুনি তাকওয়া, তাকওয়া ব্যতিরিকে, ঈমান ব্যতিরিকে, আল্লাহর ভয় ছাড়া ভয় নাই, এই শিক্ষা শিখে কাউকে যদি মর্যাদা দেওয়া হতো তাহলে লাকান আশরাফুন ইল্লা খলকুল্লাহি ইবলিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত হতো ইবলিস। কেন ইবলিস কেন সম্মানিত হতো? ইবলিসের যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট আল্লাহর সৃষ্টির মধ্যে কারণ নাই। তার কি সার্টিফিকেট এটা জানেন? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক উপাধি শুধুমাত্র সেই পেয়েছিল। তাহলে কেন তাকে ইবলিস হতে হলো, শয়তান হতে হলো, বিতাড়িত হলো, মারদুদ হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে দুইটি অপরাধ করেছিল। এক নম্বর হচ্ছে আবা, অস্বীকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদমকে সিজদা করতে বলেছিল, আদমকে তো সিজদা করে নাই, যে হুকুম করেছিল হুকুম অমান্য করেছে। আর দুই নম্বর আদম আলাইহিস সালামকে সিজদা তো করেই নাই, সাথে সাথে আরেকটি বিষয় করেছিল, অস্তাকবারা, নিজের অহংকার প্রকাশ করে নিজেকে বড় বলে প্রমাণ করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করেছিল, দুই ওয়াস্তাকবারা, অহংকার করেছিল যে ওকে আমি সিজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তোর চাইতে ভালো। ও আবার কি, আদম মাটির তৈরি, খলাকতাহু মিনাত মিন তিন, আর ওকে তো মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, খলাকতানি মিনান নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। মাটি উপর থেকে ছাড়লে মাটি নিচের দিকে যায়, আর আগুন উপর থেকে ছাড়ে না, নিচ থেকে ছাড়েন উপরের দিকে ধায়। মাটি মাটির চাইতে আগুন উত্তম, আমি উত্তম, আমি কেন সিজদা করব ওকে? অহংকার প্রকাশ করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তাকওয়াহীন কোন শিক্ষক শিক্ষাকে মর্যাদা সম্পন্ন করতেন, তাহলে সেই শিক্ষা, তাহলে সবচাইতে সম্মানিত হতো ইবলিস, কিন্তু তার মধ্যে তাকওয়া নাই। এখনো যদি কোনো মানুষের মধ্যে বড় কোনো শিক্ষায় শিক্ষিত শিক্ষিত হয়, শিক্ষা অর্জন করে, আর তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, মুরতাদ হয়ে যায়, নাস্তিকবাদ অবলম্বন করে, বামপন্থী ভাবে কথা বলে, আল্লাহ বিরোধী কথাকে সাই দেয়, তাহলে বুঝতে হবে যে তার শিক্ষা এই শিক্ষা সেই শিক্ষা নয় যে শিক্ষা তাকে মর্যাদা সম্পন্ন করতে পারে। এবার আসুন, তাহলে শিক্ষা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিক্ষা শিখতে বলেছেন। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, আমি স্কুলের বিরুদ্ধে কথা বলি নাই, আপনার সন্তান স্কুলে পড়ুক, আমার কোনো আপত্তি নেই, আপনার সৎ সন্তান ডাক্তার হবে এটাই ঠিক, কেননা ডাক্তারের প্রয়োজন আছে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, সমাজ ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সমাজকে উন্নয়ন করতে হলে, দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে, আজ সেটা আপনি পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, যে কোনো সেকশন যান, প্রত্যেক সেকশনেই মানুষের প্রয়োজন আছে। এই মানুষগুলোই যদি যে শিক্ষায় শিক্ষা অর্জন শিক্ষিত হয়েছে সাথে সাথে দিনদার হতো, তাহলে আরো ভালো হতো না? এই পুলিশটাই যদি দিনদার হতো তাহলে আপনার কাছে ঘুষ নিত না। অনেক দিনদার পুলিশ আছে, আমার গত বছর মিরপুর পুলিশ লাইনে এক রাত থাকার ভাগ্য হয়েছিল, তো ছিলাম এক রাত ওখানে, ফজরের সালাত জামাতের সহিত আদায় করলাম। যিনি ইমামতি করেছেন তিনি হচ্ছেন একজন এসআই, যিনি আজান দিয়েছেন তিনিও একজন এসআই। তিনি যখন ফজরের সালাত আদায় করলেন, যে কি তেলাওয়াত তার! আমাদের অনেক আলেমদেরই এত সুন্দর তেলাওয়াত নেই,
আমি তাকে জিজ্ঞাসা করলাম কাছে গিয়ে যে আপনি আসলে কি পাশ করেছেন, বলছে আমি দাওরা পাশ করেছি হাফেজ, আর সাথে সাথে পরে আলিয়া থেকে পরীক্ষা দিয়ে আজ এসআই হয়েছে। তাহলে আপনি কি মনে করেন আপনার ছেলে ডাক্তার হবে? ডাক্তারটা যদি দিনদার ডাক্তার হয় তাহলে আপনাকে গলা কাটবে না, অন্তত তার ইচ্ছা মতো কোম্পানির ঔষধ লিখবে না। ইঞ্জিনিয়ার যদি দিনদার হয় অন্তত কোনো রাস্তা ঘাট বিল্ডিং ধসে পড়ার কোনো ভয় থাকবে না। এইটুকুই বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় যদি কারোর মধ্যে থাকে, এই ভয়টা তৈরি করতে হলে আগে দিনের ভিত তৈরি করতে হবে, সন্তানের মধ্যে দিনের ভিত তৈরি করতে হবে। আমরা অনেকেই প্রশ্ন তুলেছি যে এতগুলো প্রতিষ্ঠান আছে তারপরে এই হেফজখানা কেন, এটা বল্লা কেন্দ্রীয় মসজিদ, এর অধীনে অনেকগুলো মসজিদ আছে, অনেকগুলো সমাজ আছে, বল্লা কেন্দ্রীয়ভাবে দীন শিক্ষার সাথে সাথে কোরআন শিক্ষার একটি উচ্চতর সুন্দর একটি মডেল প্রতিষ্ঠান থাকবে না, এটা আপনি কিভাবে ভাবলেন? আপনার ছেলে স্কুলে পড়ুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ছেলেকে অন্তত শুরুটা করেন কোরআন তেলাওয়াত দিয়ে। এই বল্লার অনেক লোক আছে যাদের টাকা আছে, পয়সা আছে, বয়স হয়ে গেছে, এখন তাদের ইচ্ছা প্রকাশ করে যে কোরআনটা যদি ভালো করে পড়তে পারতাম। অনেকেই এইরকমও আছে যে আমার যদি টাকা মাসে 5,000 দেওয়া লাগে, তাও আমি যদি ভালো করে কোরআন পড়তে পারতাম। তো এই জন্য বলছি যে আপনার ছেলেকে স্কুলে পড়ান, পরে আগে 2 বছর এখানে পড়ান, হাফেজ না হতে পারলো অন্তত জীবনে কোনোদিন অশুদ্ধ কোরআন পড়বে না, প্রথম। 2 নম্বর হচ্ছে 2 বছরে যে দীনি শিক্ষায় শিক্ষিত হবে, এই 2 বছর থেকে 3 বছর যাই পড়াবেন অন্তত এই ছেলে দিন আর কোনোদিন ভুলবে না। আমি মাঝে মধ্যে একটি কথা বলি যে বাংলাদেশ ভারত পাকিস্তানে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে 9টি, তার মধ্যে একটি কারণ আছে যে অনেক মানুষ দেখা যায় যে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বড় শিক্ষিত হয়েছে, হঠাৎ করে বাপ দাদার মধ্যে কেউ মারা গেছে, আত্মীয় স্বজনের কেউ মারা গেছে, বাড়িতে এসেছে সবাই মিলে আপত্তি জানায়, চল যে একটু মসজিদে সালাত আদায় করে আসি, নামাজ আদায় করতে যাই। হঠাৎ করে যখন নামাজ আদায় করতে এসেছে, দাঁড়িয়েছে নামাজে, দেখা যাচ্ছে যে সানায় মুখস্থ নাই, বাইর বাইনি মুখস্থ নাই, দেখা যাচ্ছে সুরা কোন রকম সুরা ফাতিহাটা মুখস্থ থাকলেও অন্য সুরা মুখস্থ নাই, দেখা যাচ্ছে রুকুর দোয়া মুখস্থ নাই, সিজদার দোয়া মুখস্থ নাই, না হলে আত্তাহিয়াত এগুলো মুখস্থ নাই, যার কারণে মানুষ এই মুখস্থ না থাকার কারণে সালাত আদায় করে না, যার কারণে আমি বল্লাবাসীর সমস্ত মুসল্লিদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনার সন্তানদেরকে অন্তত 2 থেকে 3 বছর আগে দীনি প্রতিষ্ঠানে শিক্ষায় শিক্ষিত করে এরপরে আপনি যেখানে পড়াবেন আমার আপত্তি নাই, দেখবেন অন্তত আপনার ছেলে আপনাকেও ভুলবে না, দীনও ভুলবে না, কোনোদিন কোরআন এবং সুন্নার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনোদিন আঙ্গুল উঠাবে না। ঠিক না ঠিক বলেন আপনারা? মানে অন্তত না, অসম্ভব। ভীত যদি ইসলামের তৈরি হয় তাহলে কখনোই সে ইসলাম বিরোধী কথা বলবে না। এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে আপনার ছেলে হাফেজ হতে না পারলে সেটা তার ভাগ্যে নাই বা সে ব্যর্থ, কিন্তু আপনার ছেলে যদি 2টা বছর এখানে সময় ব্যয় করে লস হবে না, যেহেতু এখানেও বাংলা ইংরেজি বা নোরানি সেকশন সহ থাকবে, সেই ক্ষেত্রে আপনার ছেলে দিন শিক্ষার সাথে সাথে 2টা বছর গেলে এই 2টা বছরও লস যাবে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনার ছেলেদেরকে অন্তত আমাদের মাদ্রাসায় 2টি বছর পড়িয়ে দেখুন, আপনার ছেলে কোনোদিন দিন ভুলবে না, দিন না ভুললে আপনাকেও ভুলবে না, আপনাকেও ভুলবে না। এই হলো প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি মারা গেছেন, সম্পদ রেখে গেছেন, সম্পদে কোনো কাজে আসবে না, আপনার সন্তান যদি দান খয়রাত আপনার নামে করে কিছু তাহলে কাজে আসবে, তা তো করবে না, বেশিরভাগ সন্তানের ইচ্ছা যে একটু বাড়িতে আসবো অনেকদিন পরে, যেহেতু আপনি বানিয়েছেন অনেক বড়, বাড়িতে আসবো বন্ধু বান্ধব নিয়ে একটা রান্না বান্না খা করে খাওয়িয়ে আর দু একজন হুজুর ডাকবো, গরিব ডাকবে না, আবার দু একজন হুজুর ডাকবো, রান্না বান্না করে একটা অনুষ্ঠান করবো, বলবো যে আমার বাপমার নামে খানা করলাম, এরকম বেশিরভাগ সমস্যা।
মানে গত রমজান একজন গেছিল ওইভাবেই একজন আমার কাছে, গিয়ে বলছে হুজুর আপনি যে কি অন্যায় করেছেন, আমি বলছি কি অন্যায় করলাম, তো বলছে অন্যায়টা হচ্ছে যে আপনি দোয়া উঠি দিয়ে অন্যায় করেছেন, আগে একটু বাপমার নামে দোয়া করাতাম, আসতাম একটু খাওয়াইতাম সবাইকে ডেকে, ময় মুরব্বীকে ডেকে আর অনেককে ডেকে খাওয়াইতাম বাপের নামে, তো বলছে বাপের নামে যেন ইফতারি করিয়েন না, আর ইফতার করলে আমাদের দাওয়াত দিয়েন না, কেননা আমি নিজেও সদকা খোর না, আমিও জাকাত খাই না, আমিও সদকা খাই না, আমি অনেক আগে থেকে নিজে জাকাত দেওয়ার চেষ্টা করি, আমাকে যেন দাওয়াত দিয়েন না কোনোদিন, এতদিন আমি দান এতদিন ইফতারি আপনার বাড়িতে খেয়েছি, এখন আর খাবো না আপনার বাড়িতে, আমার মনে থাকবে আপনার নাম, বুঝাতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি আমলের দরজা ছাড়া সব বন্ধ হয়ে যায় যেদিন চোখ বন্ধ করবেন, আপনি যেদিন চোখ বন্ধ করবেন সেদিন সব শেষ, থাকবে তিনটি রাস্তা, এক আপনি যেটা সদকায় জারিয়া করে গেছেন আপনার সন্তান আপনার নামে করতে পারবে, রাস্তাঘাট কুফল কারখানা এগুলো নির্মাণ করতে পারবে, বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদ এগুলো নির্মাণ করার জন্য আপনার সন্তান টাকা দিলে এটাও কাজে লাগবে সদকায় জারিয়া, পাপে জারিয়া হলে সেটাও লাগবে, পাপে জারিয়া বলেন না পাপ যদি জারিয়া করে থাকেন সেটাও, আর একটা হচ্ছে এলেম দ্বারা কিছু করে গেলে, এলেম যদি এলেমটা ভালো হয় তাহলে তা সদকায় জারিয়া হলো, আর যদি এলেমটা পচা হয়, এলেমটা যদি উল্টা দিকে হয় তাহলে সেটাও, তিন ওয়ালাদুস সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, নেক সন্তান দোয়া করবেন, সন্তানটা তো নেক তৈরি করা লাগবে নাকি, নেক সন্তান তৈরি না হলে দোয়া করবে কি, এটা দোয়াই শেখে নাই, এই জন্য অন্তত দোয়া শেখার জন্য মরার পরে আপনার জন্য রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগীরা, চলতে ফিরতে উঠতে বসতে খাইতে ঘুমাতে যে কোনো অবস্থায় এই দোয়াটা করবে আপনার জন্য আপনার সন্তান, অন্তত এরকম সন্তান তো অন্তত তৈরি করতে হবে, আমি আবারও বলছি স্কুলের পর আমার কোনোই নাই, আপনার সন্তান স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক কলেজে পড়ুক যে কোনো জায়গায় পড়ুক, কিন্তু শুরুটা করেন দিন দিন থেকে, তারপরে আপনি যেখানে নিয়ে যাবেন নিয়ে যান, এতে সমাজেরও লাভ হবে জাতিরও লাভ হবে, আর দেখবেন যে কোনো সন্তানের মধ্যে দিন থাকলে সে মাদক সেবনও করবে না আর পিতা মাতার সাথে খারাপ আচরণও করবে না, আর যদি এটা না করেন এটা তো ক্ষতি গেলই, কিয়ামতের ময়দানে কি ক্ষতি জানেন, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, হে আমাদের রব তাদেরকে আপনি দেখিয়ে দিন যে সমস্ত জিন এবং ইনসান আমাদেরকে পথভ্রষ্ট করেছে সে তাদেরকে আমাদেরকে একবার দেখিয়ে দিন, তাদেরকে একবার দেখিয়ে দিন কি করব শুনে নিন, তাদেরকে আমি আমরা তাদেরকে আমরা কি করব শুনে নিন, পায়ের তলে মারিয়ে তাদেরকে অপমান করে লাঞ্ছিত করে আমরাও জাহান্নামে যাব তাদেরকেও ছেড়ে যাব না, সন্তান যার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন, যাকে আপনি সমস্ত সম্পদ বিক্রি করে অনেক কিছু বানাতে যাচ্ছেন, সেই সন্তান যদি নেক সন্তান না হয় কিয়ামতের ময়দানে আপনাদেরকে ডাকবে রবকে ডেকে বলবে তাদেরকে দেখিয়ে দিন, পায়ের তলে মারাবো বুকের ওপরে পা দেব শরীরের ওপরে পা দিয়ে লাঞ্ছনা করে জাহান্নামে যাব, সন্তানের পাড়া খেতে চান কিয়ামতের ময়দানে, তাহলে বানান কোনো আপত্তি নেই আমার, আর দিনদার হলে আপনার জন্য দোয়া করবে কিয়ামতের ময়দানেও, ছোট বাচ্চা হলে সে সুপারিশ করবে টেনশন নাই, আপনি কোনটা চান আপনি ডিসাইড করবেন, আপনি বের করে নেবেন আপনি, এই জন্য সন্তানকে নেক বানালে উপকার আপনার, এগুলো বাপ মা আদল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, পিতামাতা তো গেল এবার পিতামাতার পর্ব, এবার আসেন শিক্ষকের পর্ব, যারা নিজেরা প্রতিষ্ঠান তৈরি করেছেন প্রত্যেকটা ছাত্রকে নিজেদের খরিদ্দার মনে করেন, খরিদ্দার মনে করেন, তাদেরকে বলছি টাকা নেন সমস্যা নাই,
টাকা তো অবশ্যই নেবেন, স্কুল খরচ এর জন্য অনেক কিছু খরচ আছে, কিন্তু তাদেরকে অন্তত শিক্ষাটা অন্তত ভালো দেন। 100টা ছেলের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি জামিনদার, 100টা সন্তানের জামিনদার আপনি, এই সন্তানকে সব শেখালেন, কবিতা শেখালেন, অনেক কিছু শেখালেন, কিন্তু দিন শেখালেন না, তার মাথায় গোবর পুরে দিলেন। কালকে এক প্রতিষ্ঠানের পাশ দিয়ে যা আসলাম, মানে এতই দুঃখ লেগেছে, এত দুঃখ, দোয়া অনুষ্ঠান করেছে, বিদায়ের দোয়া অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান তো করেছে, আলহামদুলিল্লাহ দোয়া অনুষ্ঠান, সন্তানদের জন্য দোয়া করব, দোয়া করি, যাদের আগামী 18 তারিখে সমাপনী পরীক্ষা হবে আমরা দোয়া করি সমস্ত সন্তান ভালো রেজাল্ট করুক আমাদের। কিন্তু দোয়াটা অনুষ্ঠান করতে গিয়ে তাদের জন্য দোয়া করার দোয়া আগে করিয়ে নিয়েছে হুজুর, বড় হুজুর ডেকেছে সমাজ থেকে, বড় হুজুর ডেকে দোয়াটা করিয়ে নিয়েছে, দোয়া শেষ ওই দোয়া অনুষ্ঠানেই শুরু করেছে, বড় ডেকসেট বাজিয়ে, বড় ডেকসেট বাজিয়ে শুরু করে দিয়েছে, গান বাজনা নাচ। আরে শুধু তো ওরা নাচে নাচে না, শিক্ষকরাও নাচে, শরম লজ্জার একটা সীমা ছাড়িয়ে গেছে। সূরা লোকমানের, যে লোকমানের সূরা, সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে, 13 থেকে 19 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছে, সেই লোকমানের, সেই সূরা লোকমানের 7 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, অমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিতি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা কি করে, মাইয়াশতারি লাহুয়াল হাদিস, খারাপ কথা ক্রয় করে, অবান্তর কথা ক্রয় করে, কেনে অবান্তর কথা ক্রয় করে, কিসের জন্য জানেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য, ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর ঠাট্টা বিদ্রুপ এই সেই, মানে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ মানে খেলা, আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকে শাস্তি দিবেন না, লাঞ্ছনাও করবেন। আপনি আমার সন্তানকে নিলেন এই ধরনের, অবশ্যই অবৈধ কিছু শিখিয়ে দিলে কিয়ামতের ময়দানে অবশ্যই শিক্ষক, আপনাদেরকে বলছি, আমরা যারা শিখাই মানুষকে তারা তাদের ঘাড়ে নিয়ে বলছি, যদি আমরা একটা অবৈধ কথা মানুষকে শিখিয়ে থাকি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সন্তান দেখে বলবে তাদেরকে দেখিয়ে দিন, শিক্ষককেও পারাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, বাকিটা আগামী সপ্তাহে যদি সময় পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে কোথায় পড়াতে হবে, সাথে সাথে অন্তত দ্বীনের ব্যাপারে একটু সচেতন হবেন, তারপরে আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানদেরকে দেখবেন তাতে আপনার লাভ বই ক্ষতি হবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।